পেন্টি আমাদের নিত্য ব্যবহার্য কাপড়ের মধ্যে একটা কাপড়। আজকে কথা বলবো পেন্টি নিয়ে। পেন্টিকে ফরাসি ভাষায় বলা হয় কিলট। হ্যালো ভিউয়ার্স, তানিস লিটল ওয়ার্ল্ড থেকে তানি আছি ফ্রান্সের প্যারিস থেকে। আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইজের পেন্টি, অনেক কিছু ভাবার অবকাশ নেই। আজকে আমি কথা বলবো ছোট বাচ্চাদের পেন্টি নিয়ে, যেটাকে আমরা কিলট আবার বলছি। ফ্রান্সে 3 বছর থেকে বাচ্চাদের, ছোট মেয়েদেরকে কিলট পরার অভ্যাস একদম করাতেই হয়, না করাইলেই নয়। তো আমি আমার বাচ্চার জন্য কিছু পেন্টি কিনেছি। আমি কি ভুল করেছি আপনারা যেটা করবেন না সেটা আজকে শেয়ার করব। পেন্টি কিনেছি 7 দিনের জন্য, 7টা, স্যাটারডে, সানডে, মানডে, টিউজডে, ওয়েনসডে, থার্সডে। একদম যদিও আমরা ফ্রেঞ্চে থাকি, ইংলিশে লেখা, আর প্রতিটা পেন্টিতে আলাদা আলাদা হচ্ছে কার্টুন দেয়া, যাতে বাচ্চার আগ্রহ হয় পেন্টি পরার জন্য। আর পেন্টি পরার সময় অবশ্যই খেয়াল রাখবেন ছোট বাচ্চা যাতে কমফোর্টটা থাকে। একদম কটনের কিনবেন, আপনি মা, আপনি বাবা, আপনাকে হাতে ধরে ফেব্রিক্সটা দেখতে হবে। আমি সুন্দর করে বের করে নিচ্ছি কী সাইজের পেন্টি কিনবেন, সেটাও ডিপেন্ড করে, যাতে বাচ্চাদের আসলে কমফোর্ট হয়। কমফোর্টের উপরে অন্য কিচ্ছু নেই। ছোটবেলা থেকে এই অভ্যাসটা গড়ে তোলা খুবই দরকার। আমরা যারা প্যারেন্টস আছি তাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি দেখেন সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়েছি, আমার কাছে ভালো লাগছিলো। আমি যতই নাড়ছিলাম ভালো লাগছিলো, কেমন একটা ভালো লাগা কাজ করছে। মায়ের থেকেই তো মেয়েরা শিখে, ছেলে মেয়েরা, যাই হোক। এই যে দেখেন সবগুলো সুন্দর করে আপনাদের জন্য বের করে নিয়েছি, এক একটা এক এক কালারের কালারফুল পেন্টি। আমি যে ভুলটা করলাম সেটা এখন আপনাদেরকে একদম চোখে দেখিয়ে দিচ্ছি। আমি হচ্ছে খুব আসলে দৌড়ের উপর ছিলাম যখন আমি পেন্টি কিনলাম। দেখেন আমি দেখাচ্ছি, আমার বাচ্চার বয়স 3 বছর, যদিও মেয়েদের একটু বড় কিনতে হয়, 4-5 কিনেছি। পরে প্রথমে যে ভুলটা করেছিলাম, কিনেছি 10 বছর, কোথায় 3 বছর কোথায় 10 বছর, চিন্তা করেন তো। বাচ্চাদের সবসময়, মেয়ে বাচ্চাদের এক সাইজ বড় কিনবেন। মেয়েরা সবসময় ঢিলা ঢালা কাপড় পরাই ভালো, টাইট ফিট কাপড় মেয়েদের জন্য কখনোই সুইটেবল না। তো এইটাতে আবার সুন্দর করে প্রতিটা পেন্টিতে লেখাও আছে, কার্টুন আছে, অন্যরকম লাইভ, দেখেন লাইভ, হ্যাপি, ফ্রেন্ডলি, জয়ফুল, এক একটা কার্টুন কিন্তু এক এক রকম। এখানে আছে ফ্রাইডেতে আছে অ্যাগেইন হ্যাপি, স্যাটারডেতে আছে ফ্রেন্ডলি, হ্যাভিং ফান আছে সানডেতে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।